আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। ছাত্র আহত করার জেরে ধানমন্ডির তিন কলেজ ছাত্রদের সংঘর্ষ, হামলা ভাঙচুর, মিরপুরে আবারও শ্রমিক অসন্তোষ, অবরোধ ভাঙচুর। ইউপি নির্বাচনে আগের ভুল শুধরে ভালোভাবে করতে সিএসসির নির্দেশ, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক। কুমিল্লায় প্যানেল মেয়র সহ জোড়া খুনের ঘটনায় একজন গ্রেফতার, কিডনি চিকিৎসার কথা বলে হাসপাতালে ভর্তি হয়ে কিলিং মিশনে অংশগ্রহণ। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি, কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথ সভা। এবং মানবতা বিরোধী অপরাধে বিএনপির সাবেক এমপি পলাতক আব্দুল মোমিনের মৃত্যুদণ্ডাদেশ, গণহত্যা সহ তিন অভিযোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। শিক্ষার্থী আহতের ঘটনায় রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালের সামনে সিটি কলেজ ও ঢাকা কলেজ ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষের কক্ষে হামলা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অন্যদিকে বেতন ভাতা বাড়ানো সহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর করেছে শ্রমিকরা। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আছেন এনামুল কবির রূপম, সরাসরি যাব তার কাছে। রূপম, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সবশেষ পরিস্থিতি আমাদের জানান এবং এখন কি অবস্থা বিরাজ করছে সেখানে? সামির, শিক্ষার্থীদের সাথে এখন পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা হয়নি, তবে ছোটোখাটো যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো হচ্ছে সকালে ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের উপর হামলা চালানো হয় এবং সে হামলায় যারা আহত হয় তাদেরকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই পপুলার হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা কলেজের ছাত্ররা গিয়েছিল। তারা যখন হাসপাতাল থেকে বের হয়ে আসে তখন হাসপাতালের উল্টা দিকে স্টার কাবাবের কাছে অন্য একটি কলেজের ছাত্ররা তাদের উপর হামলা চালায়। এ সময় একটু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরবর্তীতে উত্তেজিত ছাত্ররা আইডিএল কলেজ এলাকায় গিয়ে হামলা করেছে এবং আইডিএল কলেজের অধ্যক্ষের কক্ষসহ দু একটি কক্ষ তারা ভাঙচুর করেছে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। এদিকে এই তিনটি কলেজের, ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিএল ধানমন্ডি আইডিএল কলেজের শিক্ষকরা ছাত্রদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে যাতে আর নতুন করে উত্তেজনা না ছড়ায়। এরই মধ্যে আবার তিনটি কলেজের শিক্ষক পর্যায়ে একটি আলোচনারও আয়োজনের চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে এখন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং উত্তেজনা অনেকটাই নিরসন হয়েছে। ওদিকে মিরপুর থেকে যে খবর পাওয়া গেছে তাতে গত তিন দিন থেকে মিরপুর, কাফরুল এই এলাকাতে কারখানা শ্রমিকরা তাদের পাওনা, তাদের বকেয়া বেতন প্রদান এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছে, সড়ক অবরোধ করেছে। কিন্তু গতকালকে তাদের অভিযোগ যে গতকাল তারা যখন আন্দোলন চালিয়ে যাচ্ছিল সে সময় শাসক দলের নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে। এই হামলার প্রতিবাদে আজকে তারা বিক্ষোভ দেখানোর সময় বিভিন্ন যানবাহন এবং দোকানপাটে হামলা এবং ভাঙচুর চালিয়েছে। সামির, রূপম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সায়েন্স ল্যাব এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এনামুল কবির রূপম। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের ভোটগুলো ত্রুটি সংশোধন করে পরবর্তী ধাপগুলো ভালোভাবে করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ইউপি নির্বাচন নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক চলছে। এ নিয়ে জানতে সোমা ইসলামের কাছে যাব, তিনি নির্বাচন কমিশনে আছেন। সোমা, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচন কমিশনের দীর্ঘ বৈঠক চলছে, বৈঠকে কি নিয়ে কথা হচ্ছে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা?
দর্শক আমরা যোগাযোগের চেষ্টা করছি সোমা ইসলামের সঙ্গে। দর্শক আমরা অপেক্ষা করছি সোমার সাথে যোগাযোগ করার জন্য। দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তীতে তার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপির সাবেক সংসদ সদস্য পলাতক আব্দুল মোমিন তালুকদার খোকাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। সে সময় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন ও রেজিয়াত সুলতানা চমন। আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়। সেগুলো হলো 19 জনকে হত্যা, গণহত্যা এবং 19টি বাড়ি লুটের পর অগ্নিসংযোগ। 31 অক্টোবর মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। 2001 ও 2008 সালের নির্বাচনে আব্দুল মোমিন বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন বলে জানা গেছে। তৃতীয় ধাপে বান্দরবানের আলীকদম ও রুমা উপজেলার 8টি ইউনিয়ন পরিষদে 28 নভেম্বর নির্বাচন। কোনো প্রার্থী উন্নয়ন, আবার কেউ শান্তি শৃঙ্খলা উন্নতির প্রতিশ্রুতি দিচ্ছেন। হাসান ইসমাইলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার কার্যক্রম। কেউ যাচ্ছে ভোটারদের দরজায় দরজায়, আবার কেউ গানে গানে চাইছে ভোট। মন জয় করতে সব প্রার্থীরই নানান প্রতিশ্রুতি। জনগণের জনসভায় সার্বক্ষণিক নিয়োজিত থাকার জন্য আমি বদ্ধপরিকর। তবে আমি আশা করি সরকার সুষ্ঠ অবাধ নির্বাচন পরিচালনা করবে। এখানকার মানুষ 28 তারিখ নৌকা মার্কেটকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে তারা মুখিয়ে আছে। এই নয়াপাড়া ইউনিয়নবাসী আমার পাশে থাকবে, আমার পাশে আছে। আমি আগামী 28 তারিখ গণভোটে ইনশাআল্লাহ নির্বাচিত হব। সাধারণ ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীদের সুযোগ দিতে চান, তবে ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কিত তারা। আতঙ্ক ভুগতেছে, যার ভোট সেই দেবে, যাকে খুশি তাকে দেবে। যে যোগ্য সুখ দুঃখ পাশে থাকবে, এলাকা উন্নতি করবে, যাকে আমরা ভোট দিতে চাই। ভোটের দিন পরিবেশ সুষ্ঠু রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আমরা আমাদের উপরস্থ উদ্যোগন কর্তৃপক্ষকে জানিয়েছি। আলীকদম ও রুমা উপজেলার 8টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী 4 জন সহ মোট 17 জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে 235 জন ও সংরক্ষিত পদে 63 জন প্রার্থী অংশ নিচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের ভোটগুলো ত্রুটি সংশোধন করে পরবর্তী ধাপগুলো ভালোভাবে করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ইউপি নির্বাচন নিয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক চলছে। এ নিয়ে জানতে সোমা ইসলামের কাছে যাব, তিনি নির্বাচন কমিশনে আছেন। সোমা, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচন কমিশনের দীর্ঘ বৈঠক চলছে, এ নিয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? নির্বাচন কমিশনারের সঙ্গে নিয়ে পুরো নির্বাচন কমিশন 3 ঘন্টার বৈঠক এই মাত্র শেষ করেছেন। বৈঠকে যারা অংশ নিয়েছিলেন, আগা যে আসন্ন ইউপি ভোটগুলো চলছে, সেই ইউপি ভোটগুলোকে কি করে অংশগ্রহণমূলক তো হতেই বলেছেন, সেই কিন্তু সহিংসতা গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সাথে তার বৈঠক করে শেষে এই মাত্র প্রধান নির্বাচন কমিশনার কিন্তু প্রেস কনফারেন্স করছেন। সেখানে কিন্তু এই মাত্র তিনি যে কথাটি বললেন যে নির্বাচনকে কোনোভাবে যেন প্রভাব মুক্ত রাখা যায় এবং নির্বাচনের সহিংসতা এড়ানো যায়, সেই জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশটা দিয়েছেন সেটি হচ্ছে কোনো সংসদ সদস্য যেন আচরণবিধি লঙ্ঘন না করেন। কোনো সংসদ সদস্য, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু বেশ কিছু সংসদ সদস্য নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, নির্বাচনকে প্রভাব বিস্তারের চিন্তা চেষ্টা করেছেন, সেই কারণে আজকে কিন্তু সিইসি যে নির্দেশনা দিলেন, কেউ যদি পরবর্তী
পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তাহলে সে সংসদ সদস্য হলেও তার বিরুদ্ধে আইনগত অর্থাৎ ফৌজদারি মামলা তারা করবেন। এবং এই ফৌজদারি মামলা করার যে পুরো এখতিয়ার সেটি হচ্ছে রিটার্নিং কর্মকর্তা। সুতরাং রিটার্নিং কর্মকর্তাকেও সিইসি সতর্ক করে দিলেন, কেউ যদি ভোটের মাঠে কোনো ধরনের প্রভাব বিস্তার করে ইউপি নির্বাচনকে, কোনো ধরনের রাজনৈতিক প্রতিপক্ষ হোক এবং যেটি হোক ভোটকে বাঞ্চালের চেষ্টা করে, নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে রিটার্নিং অফিসার তার পূর্ণ ক্ষমতা যেন প্রয়োগ করেন। অর্থাৎ সংসদ সদস্যদেরকে সতর্ক না তিনি নির্দেশ দিয়েছেন তারা যেন নির্বাচনী এলাকাতে কোনোভাবে প্রভাব বিস্তার না করেন। এটি গেল একটি। এবং নির্বাচনে যে গোয়েন্দা নজরদারিটা বাড়ানোর জন্য তিনি আজকে আইন শৃঙ্খলা বাহিনীকে আবারও নির্দেশ দিয়েছেন, একই সঙ্গে গ্রাম পুলিশ, আনসার সদস্য, বিডিপি এবং যে সমস্ত গ্রামী কমিউনিটি পুলিশ আছে তাদেরকে আরো বেশি তৎপর করে যেখানে অরাজকতা আছে এবং একদম সমন্বিতভাবে ইউনিয়ন ভোটটিকে একদম সহিংসতা মুক্ত এবং যে কোনো নাশকতা মুক্ত করবার জন্য আজকে তিনি আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের সকলকে নির্দেশনা দিয়েছেন। তবে গোয়েন্দা নজরদারিতে বাড়ানোর জন্য বারবারই সিইসির নির্দেশনা, একই সঙ্গে আচরণবিধি মেনে চলার জন্য এবং লঙ্ঘন না করার জন্য সংসদ সদস্যদের একদম নির্বাচনী এলাকায় না থাকা। শোভা, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে বিশেষ বৈঠক সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শোভা ইসলাম। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। ওই ঘটনায় দায়ের করা মামলার 4 নম্বরের আসামি হাসপাতালে চিকিৎসাধীন। নিহত কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মোহাম্মদ রুমন বাদী হয়ে 11 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। আরো জানাচ্ছেন আবুল কাশেম হৃদয়। মঙ্গলবার গভীর রাতে হওয়া মামলায় 4 নম্বর আসামি কুমিল্লা শহরের সুজানগর পূর্বপাড়ার বৌবাজার এলাকার মৃত কানু মিয়ার ছেলে সুমন। প্যানেল মেয়র সোহেল সহ দুই খুনে সরাসরি অংশ নেওয়া এই সুমন কিডনি রোগের চিকিৎসার কথা বলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেরই ইউরোলজি বিভাগে ভর্তি হয়ে আছে। একই হাসপাতালে ভর্তি আছেন গুলিবিদ্ধ হয়ে আহতরাও। গোপন সূত্রে খবর পেয়ে সুমনকে গ্রেপ্তার করে র‍্যাব, হস্তান্তর করেছে পুলিশের কাছে। ইতিমধ্যে আমরা একজনকে আটক করেছি, এজান নামে একজন, এবং অন্যান্য আসামিদের আমরা আটকের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করেছি। ইনশাল্লাহ খুব দ্রুতই তাদের কারণে আশা রাখছি। দুই খুনের ঘটনায় হওয়া মামলায় মাদক ব্যবসায়ী শাহালম, জেল সোহেল, সাব্বির, সাজন, আশিকুর রহমান রকি, আলম, সিজান, মাসুম, সাইমন ও রনিকে আসামি করা হয়। র‍্যাব 11 কুমিল্লা সিপিসি 2 এর অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, সুমনকে গ্রেপ্তারের পর আরও এক আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে। আবুল কাশেম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি চিকিৎসার দাবিতে সারা দেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বিএনপি। ঢাকা জেলা বিএনপি সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাককে নিয়ে ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন রাহুল রায়, সরাসরি যাব তার কাছে। রাহুল, স্মারকলিপি জমা দেওয়ার পর বিএনপি নেতারা কিছু বলেছেন কিনা? কিন্তু বিএনপির পরিবারের পক্ষ থেকে যেমন আবেদন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে কিন্তু করা হয়েছে, এবং অনেকদিন পর বিভিন্ন কর্মসূচি দিয়েছে। আমরা দেখেছি সকাল থেকে বিকেল সূচি করেছে এবং গত সমাবেশ থেকে কিন্তু সারা দেশের আগে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার কর্মসূচি দিয়েছিলেন আজকে, কিন্তু সেই সারা জমা দেওয়া কর্মসূচি পালন করেছে। আপনি বলছিলেন যে জেলা প্রশাসক কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক সেটা জমা দিয়েছে রুহুল কবির। রাহুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জাতীয় পর্যায়ে 141 এবং জেলা পর্যায়ে 525 জন সহ মোট 666 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অফিসার্স ক্লাবে সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল।
বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সাংবাদিক ক্যাটাগরিতে শীর্ষ করদাতা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুরেজা সাগরের পক্ষে সম্মাননা নিয়েছেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইক সিরাজ। একই গ্রুপের আরেক পরিচালক দ্বিতীয় শীর্ষ করদাতা আব্দুল মুকিত মজুমদারের পক্ষে সম্মাননা নিয়েছেন ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার। ওষুধ ও রসায়ন ক্যাটাগরিতে শীর্ষ করদাতা সম্মাননা পেয়েছে ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠান ইনসেট্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সংবাদ রিপোর্ট জেনেছি অশোক লিয়ান্ডি ফাদরস বিরতি আর বিরতির পর্যায়ে থাকছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের রাতে মুখোমুখি ম্যান সিটি পিএসজি। ফরাসি ক্লাবের হয়ে অভিষেকের অপেক্ষায় সার্জিও রামোস। বিরতির পর আবারও আমন্ত্রণ। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকাতায় দুই দিনের বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছে সিনে সেন্ট্রাল। 24 ও 25 নভেম্বর কলকাতার নন্দনে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্মের 4টি ছবি। বাংলাদেশের সিনেমা নিয়ে এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। লায়লা নওশিনের রিপোর্ট। বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও বিজয় দিবস সহ গৌরবোজ্জ্বল নানা অধ্যায় নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ করেছে। দেশ বিদেশের বিভিন্ন উৎসবে আয়োজনে এসব চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। প্রশংসার পাশাপাশি পেয়েছে পুরস্কার ও সম্মাননা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার ইমপ্রেস টেলিফিল্মের তেমন 4টি চলচ্চিত্র নিয়ে কলকাতার সিনে সেন্ট্রালের আয়োজন বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল। আমরা 4টি ছবি আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করে আমরা আজকে থেকে আজ আর কাল এই দিন আমরা এই কলকাতায় বাংলাদেশের এই 50 বছরের স্বাধীনতার এবং আমাদের জনাব শেখ মুজিবুর রহমানের সেন্ট্রালের উপলক্ষেই আমরা বহির্বিশ্বে বাংলাদেশের চলচ্চিত্র ছড়িয়ে দিতে ইমপ্রেস টেলিফিল্মের ভূমিকার প্রশংসা করেন আয়োজকরা। ইমপ্রেস টেলিফিল্মের সাথে আমাদের যে সম্পর্ক সেটা কিন্তু আজকের না, আজকে থেকে 15 বছর তো বটে, তারও বেশি হবে। কাকা বাবু সিরিজ তো আমাদের প্রত্যেক বছরই সুপারহিট। এখানে আমাদের এখানে যেমন সত্যি দেয় ফেলুদা, সেমনি বাংলাদেশের কাকা বাবু সিরিজ সত্যি খুবই জনপ্রিয়। আপা, বইটা কি দুঃখের? দুই দিনের এই আয়োজনের প্রথম দিন কলকাতার নন্দনে প্রদর্শন হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের মেঘের অনেক রং ও শ্যামল ছায়া এবং বৃহস্পতিবার দেখানো হবে আগুনের পরশমণি ও জয়যাত্রা চলচ্চিত্র। লায়লা নওশিন, চ্যানেল আই। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুর্গম চর বালুয়া ও উড়িচরের মেঘনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পৌঁছেছে বিদ্যুতের আলো। কাঙ্ক্ষিত বিদ্যুৎ পেয়ে খুশি চরের বাসিন্দারা। বিদ্যুতের আলোয় নিজেদের সমৃদ্ধ করার স্বপ্ন দেখছেন তারা। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমদের রিপোর্ট। চরবালুয়া ও উড়িয়ার চর মেঘনা নদীর বুকে জেগে ওঠা দুটি চর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এতদিন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল এখানকার মানুষ। 15 নভেম্বর গোটা চরকে আলোকিত করার কাজ সম্পন্ন করে পল্লী বিদ্যুৎ বোর্ড। যে লাইন করেছি তাতে আর নতুন করে স্থাপনার প্রয়োজন হবে না। নতুন যে বসতি হবে আমরা এখানে লাইন করে বিদ্যুৎ সবাইকে দিয়ে দিতে পারবো। সন্ধ্যার পর ঘুমিয়ে পড়া চর এখন জেগে থাকে মধ্যরাত পর্যন্ত। বেড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড, গতি আসতে শুরু করেছে মানুষের জীবনে। দশার কারণে চরে বসে এখন আমরা কম্পিউটার চালাতে পারতেছি। নানা পানির থেকে বিদ্যুৎ আসতে উপকার হয়েছে। আমাদের এই শহরের মধ্যে হাজার হাজার একর জমি ফসল বাড়বে, ইরির ফসল বাড়বে, আমাদের উন্নয়নটা এখন এই আমাদের হবে। এখন বিদ্যুতের আলোতে আমাদের পড়ালেখার অনেক সুবিধা হয়েছে। পরবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যা করেছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। 4.5 কিলোমিটার নদীর তলদেশ পাড়ি দিয়ে চর বালুকায় 10 মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করে সংযোগ দেওয়া হয়েছে 3,500 পরিবারকে। সক্ষমতা রয়েছে 1,00,000 পরিবারকে বিদ্যুতের আওতায় আনার। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে
4.5 কিলোমিটার বামী নদী সাবমেরিন কেবলের মাধ্যমে এবং 400 কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের মাধ্যমে প্রায় 3,500 গ্রাহককে ইতিমধ্যে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে শতভাগ বিদ্যুতায়নের অংশ হিসেবে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে এই চরকে আলোকিত করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা আব্বাস আলীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুকে কটূক্তিকারী মেয়রের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মিছিলকারীরা। এদিকে মহানগরী সাহেববাজার জিরো পয়েন্টে একই দাবিতে বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও সমাবেশ করেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিটের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। ডিজেলের দাম বাড়ায় বিপাকে পড়েছেন গাইবান্ধার কৃষক। জমি প্রস্তুত করেও সেচ দিতে পারছেন না অনেকে। এতে অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের শীতকালীন সবজি সহ বিভিন্ন রবি ফসলের আবাদ। অনেকে ব্যয়ের বোঝা মাথায় নিয়েই আবাদ করছেন। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। গাইবান্ধার 7 উপজেলার মাঠে মাঠে রবি শস্য রোপণ করছেন কৃষক। সরিষা, গম, ভুট্টা, আলু, পেঁয়াজের জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তারা কিন্তু হঠাৎ তেলের দাম বেড়ে যাওয়ায় আবাদের ব্যয় হিসাব করে সেচ দিতে পারছেন না তারা। এবার বোরো আবাদেও এই প্রভাব পড়বে বলছেন কৃষক। লিটারে মানে 100 টাকা নিচ্ছে, তাও পোষাচ্ছে না। সেটাও আবার বাড়িয়ে দিল ওরা, আবার ফির আবার পানি চাষ করবার যাতে 1 লিটার তেলের প্রতি এই যে 14 টাকা বাড়লো। কৃষি বিভাগ জানায় এখন কৃষক পর্যায়ে ডিজেল চালিত পাম্পের তুলনায় বিদ্যুৎ চালিত পাম্পই বেশি ব্যবহৃত হয়। পাশাপাশি সরিষার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 850 হেক্টর। কৃষক কমিটি সরিষা চাষাবাদ শুরু করেছে এবং অন্যান্য ফসল শীতকালীন সবজি অলরেডি কৃষক শীতকালীন সবজি বাজারে নিয়ে যাচ্ছে এবং লাভবান হচ্ছে। পাশাপাশি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আমরা কৃষকদের বিভিন্ন শীতকালীন ফসল যেমন সরিষা, ভুট্টা, বোরো ধান আমরা প্রণোদনা দিচ্ছি এবং এর মাধ্যমে কৃষকদেরকে আমরা শীতকালীন ফসল চাষে উদ্বুদ্ধ করছি। গত বছর আলু চাষ করে অনেকেই খরচ তুলতে পারেননি। এবার তেলের দাম বাড়ায় কৃষক নতুন করে সমস্যায় পড়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নেত্রকোণে মহাদেও নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অপরিকল্পিতভাবে বালু ও পাথর উত্তোলনে ভাঙছে নদী তীরবর্তী গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি। এলাকাবাসী জানিয়েছে লিখিত অভিযোগ ও প্রতিবাদ সমাবেশ করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। জাহিদ হাসানের তথ্য ভিডিওতে সৌমিক আহমেদের রিপোর্ট। নেত্রকোণার কলমাকান্দা উপজেলার মহাদেওয়া নদীর উমরগাঁও, হাসানোয়া গাঁও ও বিশাউতি গ্রাম এলাকার 35 একরের বেশি এলাকা জুড়ে বালু উত্তোলনে ইজারা দেয় জেলা প্রশাসন। ইজারাদার প্রতিষ্ঠান রবীন্দ্রচন্দ্র এন্টারপ্রাইজ শর্ত ভঙ্গ করে আরও অন্তত 7 থেকে 10টি এলাকায় বালু ও পাথর উত্তোলন করছে, ফলে বর্ষা এলেই ভাঙনের কবলে পড়ছে নদী অববাহিকার গ্রামগুলো। অনেকজনের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে এবং বিটামাটি ছাড়া হচ্ছে। এখন আমরা এটা বন্ধ না করলে কোথায় থাকবো? অপরিকল্পিত বালু ও পাথর উত্তোলনের কারণে বড় বড় খাত সৃষ্টি হয়ে নদীর প্রতিবেশ পরিবেশ নষ্ট হচ্ছে। নদী রক্ষায় নানা প্রতিবাদ কর্মসূচি করছে স্থানীয়রা।
বোমা মেশিন যে ব্যবহার করতেছে এটা কোনো ইয়া না, পরিবেশ বান্ধব না, এবং যদি পরিবেশ বান্ধব হতো তাহলে আমাদের কিছু বলা ছিল না। ডাকটা ছিল বালু মহাল, কিন্তু তারা পাথর উত্তোলন করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাত করছে এবং ফসলের জমি নষ্ট করতেছে। এতে এলাকার বাসী জনগণ আমার কাছে লিখিত মৌখিক অভিযোগ দিয়েছে, আমিও একটি অভিযোগ করেছি, কিন্তু এখনো ওটার কোনো আমি সুরাহা পাচ্ছি না। সরেজমিনে পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নদী ভাঙ্গন যদি তীব্রতর করে অথবা বাড়িঘর হুমকির সম্মুখীন হয় অথবা ব্রিজের হুমকির সম্মুখীন হয়, এসব ক্ষেত্রে কোনোভাবেই বালু উত্তোলন করতে পারবে না, এবং এটা কিন্তু আমাদের যে শর্ত, চুক্তির শর্তে বলা আছে। সরেজমিনে দেখার জন্য আমি এবং আমাদের পুলিশ সুপারের সাথে নিয়ে আমরা একসঙ্গে যাওয়ার কথা আছে। আমরা সহসা সেই জায়গাটি সরেজমিনে দেখে আরও প্রশাসনিক তদারকি নিবিড় করার আমরা ব্যবস্থা করব। এই অঞ্চলের পরিবেশ বিপর্যয় রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।